মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার বাংলাদেশ প্রধান কমান্ডার মাস্টার করিমুল্লাহ এবং আরসা প্রধান আতাউল্লাহ জুনৌনির অন্যতম দেহরক্ষী আকিজ সহ চারজনকে গ্রেফতার করেছে এরা। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ি আস্তানা থেকে বেশ কয়েকটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। সৌরভ দেবের রিপোর্ট, জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। মৌলভী সাবের হোসেন রোহিঙ্গা আশ্রয় শিবিরের একটি মসজিদে ইমামতির আড়ালে করতেন সন্ত্রাসী কার্যক্রম। কথিত রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসার নেতৃস্থানীয় গ্রুপের সদস্য হিসেবে তিনি তথ্য সরবরাহ করতেন বলে জানিয়েছেন র‍্যাব। ইমাম হিসেবে দায়িত্ব পালনের সুবাদে তিনি যে বিভিন্ন ধরনের বিভিন্ন পর্যায়ের আরসার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে তার কানেকশন হয়। উখিয়ার 20 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বৃহস্পতিবার ভোর রাতে চালানো এক অভিযানে র‍্যাব মৌলভী সাবের সহ আটক করে আরসার বাংলাদেশ শাখার প্রধান মোহাম্মদ করিম উল্লাহ, আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির অন্যতম দেহরক্ষী আকিজকে। সংবাদ সম্মেলনে র‍্যাব 15 এর অধিনায়ক বলেন, আটককৃতদের সাথে রয়েছে স্থানীয় অস্ত্র ব্যবসায়ীদের যোগাযোগ, তাদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে যা ক্যাম্পে ছড়িয়ে দেওয়া হতো। যারাই অস্ত্র ব্যবসার সাথে জড়িত, বিশেষ করে তিনি আমাদেরকে বলেছেন মহেশখালীর কিছু অস্ত্র কারখানা রয়েছে, তাদের সাথে তার সংযোগ রয়েছে। ঈদগড় এবং টেকনাফের রঙ্গিখালী এই জায়গাগুলোতে বেশ কয়েকটা অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকেও তারা লোকাল অস্ত্রগুলো কালেক্ট করতো। আটক কলিমুল্লাহ প্রতি মাসে 15 থেকে 20 লাখ টাকার মতো সংগ্রহ করে কারাগার ও বিভিন্ন মিশনে থাকা আরসার সদস্যদের পরিবারের কাছে টাকা পৌঁছাতেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারেন র‍্যাব। প্রতি মাসে 15 থেকে 20 লাখ টাকা করে এই মাস্টার কলিমুল্লাহ সংগ্রহ করত এবং এছাড়াও অন্যান্য উৎস থেকে সংগ্রহকৃত যে অর্থ, সে অর্থগুলো মূলত এই মাস্টার কলিমুল্লাহ সংগ্রহ করে বিভিন্ন ক্যাম্পে বা কমান্ডার পর্যায়ে তাদের যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিল তাদের নির্দেশনা মোতাবেক সেগুলো বিতরণ করত বা সরবরাহ করত। এছাড়াও আরসার এসব সদস্য ক্যাম্পে রাতভর অরাজকতা চালিয়ে ভোরে বেরিয়ে যেত। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি এলজি, 7টি ককটেল, 5 রাউন্ড এমুনিশন ও 12 বোর 1 রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে দাবি করে র‍্যাব। নিউজ ডেস্ক, দেশ টিভি।